এই কয়েকদিন আগে একটা ঘটনা আমি শুনলাম, বলছে যে একটা পরিবারের একটা গ্রুপ গেছে দীক্ষাপত্রের কাজে একটা গ্রামে, একটা পরিবারে গেছে, তারা পুরনো দীক্ষিত কিন্তু তারা কিছু করে না। বলছে যে আমাদের বাড়ির একটা বউ আছে, সে প্রায় 10 বছর হয়ে গেল, সে মুখ দিয়ে কোনো কথা বলে না, মুখ একদম বন্ধ হয়ে গেছে, মানে কথা বেরোয় না, 10 বছর হয়ে গেছে, আগে কথা বলতো। বলছে আমরা অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তার কোনো কিছু রোগ ধরতে পারে না। তো যারা যে গুরু ভাইরা দাদারা মায়েরা সবাই গেছে দীক্ষাপত্রের কামে, তারা গিয়ে একটা ঠাকুরের ফটো নিয়ে ওই মাটাকে, যে যে মাটা কথা বলতে পারে না, সে মাটার সামনে বলছে মা এটা কার ফটো, সাথে সাথে মুখে গড়গড় করে ওই মা বলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর ওই যে মুখ দিয়ে 10 বছর পরে কথা বলা আরম্ভ করলো, সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরকম কত হাজার হাজার শত শত ঘটনা ঘটছে, এগুলো এগুলো কিন্তু গল্প না, এগুলো বাস্তব ঘটনা। এগুলো আপনারা যারা করছেন আপনারাও এইভাবে অনুভব করছেন, সবাই করছেন।